নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুরের শান্তিপূর্ণ পরিবেশ আছে দাবি আইভির বছরের শুরুতেই খরচ বাড়লো ডাল ভাত ডিমে শীতের সবজিতে ফেরেনি স্বস্তি সিএনজি চালিত অটোরিকশায় মিটারের তোয়াক্কা নেই যাত্রীর ইচ্ছায় গন্তব্যে যায় না চালকেরা ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সন্ধ্যা 7:21 এর সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা আমাদের এই সংবাদ আপনারা একই সাথে দেখতে পাবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে www.facebook.com/2124 অনলাইনে নারায়ণগঞ্জ নগরী জুড়ে জমজমাট নির্বাচনী হাওয়া প্রচার যখন তুঙ্গে ঠিক তখনই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তবে অভিযোগ অস্বীকার করে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে বলে দাবি করেছেন ডক্টর সেলিনা হায়াত আইভি রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম দিনভর জমজমাট প্রচারণায় মুখর নারায়ণগঞ্জ সিটি এলাকা ছুটির দিনের সকালে প্রথমে নবীগঞ্জ কুতারাঘাট এবং পরে বন্দরের 25 নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তৈমুর বিলবোর্ড গিলি বড় করে করছে নিয়মের বাইরে করছে সকাল থেকে মাইকিং করে নিয়ম হলো 2টা থেকে মাইকিং করা তারপর রাস্তার মধ্যে বড় বড় গেট নির্মাণ করে বড় বড় নৌকা দিয়ে রাখছে এই জন্য আমি মনে করি নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল করতেছে না নগরীর 11 নম্বর ওয়ার্ডের পানির কল তলা ও 14 নম্বর ওয়ার্ডের গলাচিপায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ সঠিক নয় স্বতন্ত্র প্রার্থীর মাইকিং নৌকার চেয়ে বেশি হচ্ছে বলে দাবি করেন তিনি না এই কথাটা সঠিক না আমরা সকালে কোনো মাইক চালাই না আমাদের মাইক একদম 2টা থেকে বের হয় তাছাড়া আমার মাইকের সংখ্যাও কম আমি 3টা ওয়ার্ড মিলে একটা মাইক দিয়েছি আমি আবার এখন এই যে আজকে থেকে বাড়াচ্ছি কারণ তার মাইক সবচেয়ে বেশি চলে এইটা পাল্টাপাল্টি অভিযোগ করে কোনো লাভ নাই জনতা আমার পাশে 16 জানুয়ারি ইভিএম এর মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোট হবে সমর ইসলাম 21 টেলিভিশন বছরের শুরুতে স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে চাল ডাল ডিমের দাম চোখ রাঙাচ্ছে ভোজ্য তেল ভরা মৌসুমেও দাম কমছে না সবজির মানিক শিকদারের রিপোর্ট বছরের প্রথম শুক্রবার নিত্যপণ্যের বাজারে বিক্রেতাদের হাঁকডাক থাকলেও ক্রেতা তুলনামূলক কম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম বাড়লো ডালের দামও তাহলে বাজারটা আগের থেকে কেজি 2 টাকা 3 টাকা করে বাড়ছে যেমন ওখানে আগে মিনিট ছিল 56-58 এখন 60-62 আর যেটা দেশি ডালের 100 টাকা বিক্রি হতো এটা 110 বেচতেছে মানে তুলে আমাদের সবগুলো উদ্যোগতে নিম্নগতি কোনো কিছুই নাই দাম কমবে কীভাবে দাম কম সরকার চাল কিনতে আছে দাম কিনতে আছে কৃষক থেকে আর ইন্ডিয়ান কোনো চাল নেই বর্তমানে বাংলাদেশে ভোজ্য তেল ও মশলার ঝাঁজ আগের মতোই আছে প্রত্যেকটা জিনিসের দাম এখন আছে বেশি তবে নতুন করে এখনো বাড়েনি মাঝখান দিয়ে যে দামগুলো বাড়ছিল ওই বাড়া অবস্থায় আছে এখন ভরা মৌসুমেও কমছে না সবজির দাম 40 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে সবজি টমেটোর বেচা 30-40 টাকা কেজি শসা বেচা 40-50 টাকা কেজি গাজর বেচা 30 টাকা কেজি এখন দাম বেশি একটু মটরশুঁটি আর লাউ বাজারে দাম বেশি লাউ মাছের বাজারও চড়া তবে ইলিশের দাম কিছুটা কম ইলিশ গেছে সপ্তাহে 750 এই সপ্তাহে বিক্রি করতেছি 700 টাকা মাছের দাম বেশি বাজারে কাস্টমার নেই গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজি প্রতি 10 টাকা কমলেও ডিমের দাম বেড়েছে কয়লার চলে 170-160 টাকা লিয়ার লালরা চলে মনে করেন 200-190-200 মার্কেটে ডিম ছাড়ে কারণ ডিমের দাম বাড়ছে গরু ও খাসির মাংস আগের দরেই বিক্রি হচ্ছে মানিক শিকদার 21 টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ
যাত্রীর ইচ্ছে গন্তব্যে মিটারে যায় না সিএনজি অটোরিকশা, আইন ভেঙে চলছে ঠিকা চুক্তিতে। পুলিশ বলছে চালকেরা সব সময় খোড়া যুক্তি দেখায়, দরকার আরও কঠোর আইন। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানী ঢাকায় সিএনজি অটোরিকশার চলাচল শুরু 2002 সালের শেষ দিকে। আমাদের কন্ট্রাক্ট চালাইলো যা মিটারে একই কথা। পর্যায়ক্রমে 13,000 সিএনজি অটোর নিবন্ধন দেয় বিআরটিএ। 9 বছর চলার পর এগুলো ফেলে দেওয়ার কথা থাকলেও তা চলছে এখনও। মিটারে চলা বাধ্যতামূলক করলেও মালিক ও চালকদের দাবির প্রেক্ষিতে তিন দফায় বাড়ানো হয় সিএনজির ভাড়া। এরপরও কথা শুনছে না চালকেরা। মিটার আছে, মিটারে যাবেন নাকি এতে মানে মাইল গজ হিসাবে যাবেন? না মিটারে যাব। তো কেন মিটারে যাবেন? কেন না জাইলে যাবেন, না গেলে নাই। গভর্নমেন্ট 3-4 বছর আগে মিটারের ভাড়া দ্বিগুণ করেছে, তারপরেও তারা আমাদেরকে এমনভাবে হয়রানি করে যে না আপনাকে যদি যেতে হয় মিটারে আরও 50 টাকা বেশি ভাড়া দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে মিটারের দাম দ্বিগুণ করার লাভ হলো কি? আর এরাই বা কোথা থেকে এত শক্তি পায় যেখানে যে এরা ইচ্ছা মতো কাস্টমারদেরকে মানে যারা প্যাসেঞ্জার তাদেরকে হয়রানি করবে? সেবা দেওয়ার জন্য আমাদের পুলিশ ভাইয়েরা তাদের কাছে কমপ্লেন করেছি, তখন তারা বলেছে যে ওদের ব্যাপার ওরা যাবে না কেন আমরা এটা বলতে পারব। প্রতিনিয়ত ট্রাফিক পুলিশের সামনেই যাত্রী ঠকাচ্ছে সিএনজি অটোরিকশার চালকেরা। গন্তব্যে ফেরা মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিটারে যেতে রাজি করাতে পারেন না চালকদের। যদি সিএনজি দের বলে এখান থেকে ওখানে যান, ওনারা যাইতেছে না, তাহলে আমাদের অসুবিধা না? 250 চায় 300 চায়, তখন আমার তো এটার মধ্যে হয় না, তখন দেখা যায় যে 150-200, মানে ওনাদের সাথে বার্গেনিং করা লাগে। এখন আমরা তো জিম্মি, আমরা বাধ্য হয়েই তাদের সাথে কন্টাকে যায়। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি, আমরা প্যাসেঞ্জার যথেষ্ট কষ্ট পাচ্ছি। সিএনজিতে ওঠার পরে বলতেছে পুলিশে ধরলে বলবেন যে মিটারে যাচ্ছি। পুলিশ বলছে চেষ্টা করেও আইন মানাতে পারছেন না চালকদের। ঢাকা শহরের প্রত্যেকটা জায়গার মধ্যে মিটারটা দেখা উচিত, জনগণ অনেক হয়রানি হয় মিটার নিয়ে। আবার অনেক সময় যাত্রীদের জিজ্ঞেস করলে যাত্রীদের ওরা আগেই বলে দেয় যে বলবেন যে মিটারে আসছে, মাঝে মধ্যে অর্ডার আসে, মিটারে মামলাও হয়, আরও মামলা করা দরকার। পুলিশে নক করলে পুলিশে বলে যে এটা তো আমরা ই করতে পারবো না, কলে এটা তো উনি টাকা খেয়ে ছেড়ে দেয়, যান 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 বিদায় করে দেয়। যাত্রীদের অভিযোগ মালিকপক্ষ ও চালকদের সিন্ডিকেটের কাছে তারা রীতিমতো জিম্মি। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা যায় সহজ পদ্ধতি, সেই পদ্ধতি যেন সরকার অবলম্বন করে। অনেক দিন ধরে রাজধানী ঢাকার সিএনজিগুলো চলে না মিটার অনুযায়ী, মাস থেকে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ জনগণ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বাড়ছে মোটরসাইকেলের চাহিদা, 5 বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বিক্রি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত অন্তত 9 জন। সকাল 7টার দিকে টাঙ্গাইলের মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে রূপালী ফি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মধুপুরগামী পিকআপ ভ্যানের সাথে জামালপুরগামী অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই শিশু ও তার মা সহ 3 জন নিহত হন। এ সময় আহত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে বাস কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 2 জন, আহত হয়েছেন অন্তত 5 জন। হাইওয়ে পুলিশ জানায় দুপুরে উপজেলার বাসতৈল ইউনিয়নের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মোটরসাইকেলের চাহিদা বাড়ছে দ্রুত গতিতে, বড় হচ্ছে বাজার। মাত্র 5 বছরের ব্যবধানে দুই চাকার বাহনটির বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি, যার সিংহভাগই পূরণ করছে দেশীয় উৎপাদক ও সংযোজনকারীরা। দেশের মোটরসাইকেল শিল্প নিয়ে রিয়াদ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। মোটরসাইকেল সড়ক যোগাযোগে বাড়িয়েছে গতি, কমিয়ে দিচ্ছে পথের ভোগান্তি, বেঁচে যাচ্ছে সময়, আর্থসামাজিক উন্নয়নেও রাখছে বড় ভূমিকা। তাই সময়ের সাথে লাফিয়ে বাড়ছে বাহনটির জনপ্রিয়তা।
উদ্যোক্তারা বলছেন 2015 সালে দেশে মোটরসাইকেলের চাহিদা ছিল মাত্র 1,80,000। পাঁচ বছরের ব্যবধানে বিক্রি ছাড়িয়েছে 5.5 লাখ। 2025 সাল নাগাদ মোটরসাইকেলের চাহিদা 10 লাখে উন্নীত হবে বলে প্রত্যাশা তাদের। অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে মানুষের চলাফেরার একটা গতিটার একটা যোগাযোগ রয়েছে। আমি যদি গতি না পাই, আমি যদি ছুটে চলতে না পারি, তাহলে অর্থনীতিও ছুটবে না। মানুষ তার অন্নের সন্ধানে, তার কর্মের সন্ধানে সে কিন্তু তার গতিকে বৃদ্ধি করতে হয়েছে এবং মোটরসাইকেল এখানে একটা বড় অবদান রাখছে। গ্রাম থেকে শহরে যে কানেক্টিভিটি, তারপর শহরের মধ্যে ছোটাছুটি, তারপর ইকোনমিক যে প্রবৃদ্ধি, সব কিছুকে সাপোর্ট করবে মানুষের মোবিলিটির উপরে। যারা মোটামুটিভাবে ভালো চলতে চায় তাদের মোটরসাইকেল একটা খুব ভালো বাহন। এছাড়া রাইড শেয়ারিং নীতিমালা অনুমোদনের পর মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে। এর মাধ্যমে অর্থ উপার্জনের উপায় তৈরি হয়, বাড়ছে সেবাদাতা ও গ্রহীতার সংখ্যা। তারা এই মোটরসাইকেল প্যাসেঞ্জার ক্যারি করতেছে, এখান থেকে ওখানে পৌঁছে দিচ্ছে, কুরিয়ার সার্ভিস করতেছে, বিভিন্ন রকমের ব্যবসাতে তারা এক বছরে তারা গাড়ির দাম উঠে যাচ্ছে। পরিসংখ্যান বলছে দেশে প্রতি 161 জনের একজন মোটরসাইকেল ব্যবহার করেন। প্রতিবেশী দেশ ভারতে 20 জনে একজন এবং ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রতি 4 জনের মধ্যে একজন মোটরসাইকেল ব্যবহার করেন। তাই দেশেই রয়েছে এই শিল্পের অপার সম্ভাবনা। আমাদের মোটরসাইকেল যে ফ্যাক্টরি আছে হিরোর সাথে, সেখানে আমরা প্রায় 22টা আইটেম বানাচ্ছি, ইনক্লুডিং হুইলস, বড় বড় পার্টস আমরা নিজেরা বানাচ্ছি এবং সেগুলো আমরা সংযোজন করছি। আমাদের বাইকে নতুন বাইক লঞ্চ হয়েছে পিএসপি কমান্ডো, সেটা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা কমান্ডোটাকে বড়ভাবে হাইলাইট করতে চাই। উদ্যোক্তারা বলছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গাড়ির আদলে মোটরসাইকেল ও গ্রাহক পর্যায়ে রিটেল ফিন্যান্স চালু করলে বাংলাদেশেও ব্যবহারকারী সংখ্যা বাড়বে, উপকৃত হবে স্থানীয় শিল্প। তারা প্ল্যানিং করতেছে, আশা করি না বছরখানেকের মধ্যে আমাদের রিটেল ফিন্যান্সটা অনেক প্রসার লাভ করবে এবং মানুষ অল্প টাকা বিনিময়ে একটা গাড়ি কিনতে পারে, তারপরে এক বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে কিস্তি দিয়ে আপনি পরিশোধ করতে পারেন। দেশের অর্থনীতিকে আরও সম্প্রসারণ, উদ্যোক্তা ও যুবকদের যোগাযোগের ক্ষেত্র আরও গতিশীল করা এবং এই শিল্পকে এগিয়ে নিতে উৎপাদনের জন্য নির্দিষ্ট অঞ্চল সৃষ্টি করারও দাবি উদ্যোক্তাদের। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, তৈমুরের শান্তিপূর্ণ পরিবেশ আছে দাবি আইভির। বছরের শুরুতেই খরচ বাড়ল ডাল ভাত ডিমে, শীতের সবজিতে ফেরেনি স্বস্তি। সিএনজি চালিত অটোরিকশায় মিটারের তোয়াক্কা নেই, যাত্রীর ইচ্ছায় গন্তব্যে যায় না চালকেরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।